সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের জন্য জীব বৈচিত্র্যতা বা বায়োডাইভার্সিটি নিয়ে আলোচনা করছি। গ্রিক শব্দ বায়োস অর্থ জীবন এবং ডাইভার্সিটি অর্থ বিভিন্নতা বা বৈচিত্র্যতা নিয়ে বায়োডাইভার্সিটি শব্দটি গঠিত। বায়োডাইভার্সিটি শব্দটির অর্থ হল জীব বৈচিত্র্যতা বা জীব ভিন্নতা। কোনো নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট সময়ে বসবাসকারী সকল জীবের মধ্যে যে বিভিন্নতা বা পার্থক্য দেখা যায় তাকে বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্যতা বলে। বিজ্ঞানী ওয়াল্টার জি রোজেন সর্বপ্রথম জীব বৈচিত্র্যতা বা বায়োডাইভার্সিটি শব্দটি ব্যবহার করেন। বায়োডাইভার্সিটির প্রকারভেদ। বায়োডাইভার্সিটি প্রধানত তিন ধরনের হয়ে থাকে। এক, জিনগত বৈচিত্র্যতা বা জিনেটিক বায়োডাইভার্সিটি। দুই, প্রজাতিগত বৈচিত্র্যতা বা স্পিসিস বায়োডাইভার্সিটি। তিন, বাস্তুতাত্ত্বিক বৈচিত্র্যতা বা ইকোলজিক্যাল বায়োডাইভার্সিটি। এক, জিনগত বৈচিত্র্যতা। একই প্রজাতি অথবা বিভিন্ন প্রজাতির সদস্যদের মধ্যে যে জিনগত বিভিন্নতা দেখা যায় তাকে জিনগত বৈচিত্র্যতা বা জিনেটিক বায়োডাইভার্সিটি বলে। দুই, প্রজাতিগত বৈচিত্র্যতা। বিভিন্ন প্রজাতির সদস্যদের মধ্যে যে পার্থক্য বা বিভিন্নতা দেখা যায় তাকে প্রজাতিগত বৈচিত্র্যতা বা স্পেসিস বায়োডাইভার্সিটি বলে। তিন, বাস্তুতাত্ত্বিক বৈচিত্র্যতা বা ইকোলজিক্যাল বায়োডাইভার্সিটি। বিভিন্ন প্রজাতির সদস্যদের মধ্যে যে বাস্তু সংস্থানগত পার্থক্য দেখা যায় তাকে বাস্তুতাত্ত্বিক বৈচিত্র্যতা বা ইকোলজিক্যাল বায়োডাইভার্সিটি বলে। কোনো প্রজাতির সদস্যরা মরুভূমিতে বসবাস করতে পছন্দ করে, কোন প্রজাতির সদস্যরা তৃণভূমিতে বসবাস করতে পছন্দ করে, আবার কোন প্রজাতির সদস্য বনভূমি অঞ্চলে বসবাস করে, কোন প্রজাতির সদস্য তুন্দা অঞ্চলে বসবাস করে। এটা এক একটা ইকোলজিক্যাল বায়োডাইভার্সিটি। উপাত্ত স্বল্পতা। যেসব প্রাণীদের বৈজ্ঞানিক তথ্য বা উপাত্ত সংগ্রহশালার নাই বা খুব কম জমা আছে তাদেরকে উপাত্ত স্বল্পতা বলে। যেমন গুইলা ট্যাংরা সম্পর্কে বৈজ্ঞানিক উপাত্ত তেমন সংগ্রহ নাই। হটস্পট। পৃথিবীর জীব বৈচিত্র সমৃদ্ধ অঞ্চলকে বলা হয় হটস্পট, অর্থাৎ যে স্থানে বায়োডাইভার্সিটি সবচেয়ে বেশি সেই স্থানকে বলা হয় হটস্পট। ইন্দ্র বার্মা এমন একটি হটস্পট, বাংলাদেশের সিলেট অঞ্চলে একটি হটস্পট, পার্বত্য চট্টগ্রাম একটি হটস্পট। প্রজাতি। প্রজাতি কাকে বলে?
প্রজাতিরা দৈহিক দিক থেকে সর্বাধিক মিল সম্পন্ন হয় এবং যৌন মিলনের মাধ্যমে উর্বর সন্তান উৎপাদন করতে পারে। অর্থাৎ দৈহিক দিক থেকে সর্বাধিক মিল সম্পন্ন একদল জীবগোষ্ঠী যারা যৌন মিলনের মাধ্যমে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম তাদেরকে প্রজাতি বা স্পিসিস বলে। বিজ্ঞানী জন রয় সর্বপ্রথম প্রজাতি বা স্পিসিস শব্দটি ব্যবহার করেন। প্রজাতির বৈশিষ্ট্য, এক, প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য স্বতন্ত্র। দুই, প্রজাতি হল একটি জিন ভান্ডারের আধার। তিন, সর্বদা পরিবেশের সাথে অভিযোজিত হওয়ার চেষ্টা করে। চার, এরা পরস্পরের মধ্যে জিনের বিনিময় ঘটায়। পাঁচ, এদের নতুন প্রজাতি সৃষ্টির ক্ষমতা আছে। ছয়, একই প্রজাতির সদস্যদের মধ্যে সর্বাধিক বৈশিষ্ট্যের মিল থাকে। সাত, এরা নিজেদের মধ্যে যৌন মিলনে পূর্ব সন্তান উৎপাদনে সক্ষম। আট, এরা অন্য প্রজাতির সাথে যৌন মিলনে পূর্ব সন্তান উৎপাদনে অক্ষম। বৈশিষ্ট্যগুলো চিত্রসহ দেখি। চিত্র সহ দেখলে সহজে বোঝা যাবে এবং দীর্ঘদিন মনে থাকবে। এক, প্রতিটি প্রজাতির স্বতন্ত্র বৈশিষ্ট্য স্বতন্ত্র। মানুষ, বাঘ, গরু তিনটি প্রজাতি, এদের প্রত্যেকের বৈশিষ্ট্যই স্বতন্ত্র বা আলাদা, তাই সহজেই এদেরকে আলাদাভাবে চেনা যায়। দুই, প্রজাতি হলো একটি জিন ভান্ডারের আধার। একটা প্রজাতির বৈশিষ্ট্য নির্দিষ্ট এবং তাদের জিনের বৈশিষ্ট্য নির্দিষ্ট, অর্থাৎ প্রজাতি হলো জিনের ভান্ডার। তিন, প্রজাতি সর্বদা পরিবেশের সাথে অভিযোজিত হওয়ার চেষ্টা করে। প্রজাতিরা যে কোনো পরিবেশে, মরুভূমি অথবা বরফ শীতল পরিবেশে, যে কোনো পরিবেশে অভিযোজিত হওয়ার চেষ্টা করে। চার, এরা পরস্পরের মধ্যে জিনের বিনিময় ঘটায়। পাঁচ, এদের নতুন প্রজাতি সৃষ্টির ক্ষমতা আছে। প্রজাতি মাত্রই নতুন প্রজাতি বা নতুন প্রকরণ সৃষ্টি করার ক্ষমতা আছে। ছয়, একই প্রজাতির সকল সদস্যদের মধ্যে সর্বাধিক বেশি বৈশিষ্ট্যের মিল থাকে, এই কারণেই একই প্রজাতির সকল সদস্যকে সহজেই চেনা যায়। সাত, এরা নিজেদের মধ্যে যৌন মিলনে পূর্ব সন্তান উৎপাদনে সক্ষম। বাঘের সাথে বাঘের মিলনে যে বাঘের বাচ্চা হয় তা কালক্রমে বাঘের মতনই ক্ষমতাধর হয়। আর অন্য প্রজাতির সাথে যৌন মিলনে পূর্ব সন্তান উৎপাদনে অক্ষম। ঘোড়া এবং গাধার মিলনে খচ্চর সৃষ্টি হয়। খচ্চর ঘোড়া বা গাধার মতো শক্তিশালী নয়। উপপ্রজাতি, একই প্রজাতির বিভিন্ন সদস্যদের মধ্যে অঙ্গসংস্থানিক পার্থক্য থাকলে তাদেরকে উপপ্রজাতি বলে। পাইয়া গোকরা, পদ্ম গোকরা, এদের মধ্যে অঙ্গসংস্থানিক পার্থক্য দেখা যায়, এরা উপপ্রজাতি। উকুনের মধ্যেও অঙ্গসংস্থানিক পার্থক্য দেখা যায়, এদের মধ্যে উপপ্রজাতি আছে। আফ্রিকান সিংহ অন্য সিংহ থেকে অঙ্গসংস্থানিক দিক থেকে একটু আলাদা, এটা একটা উপপ্রজাতি।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।